বিনা অপরাধে ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে হুজুর, ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে গেছে পুলিশ, পুলিশ কোর্টে হাজিরি করা হইল, হাজিরি করা হইল। মাদ্রাসার মোহতামেম সাহেব, হুজুরকে কিভাবে ছড়ানো যায় কোর্টে গিয়ে উপস্থিত হলেন, দেখেন যে অনেক উকিল বসা আছে পাটে পার্শ্বে, হাকিমও এজলাস গ্রহণ করেছে, কিন্তু কিন্তু হুজুরের সপক্ষে যে উকিল ধরবে এত পয়সা মোহতামের কাছে নেই। তাই মোহতামেম হাকিম সাহেবকে বললেন, হাকিম সাহেব, হাকিম সাহেব, ইনি আমার মাদ্রাসার শিক্ষক, কোনো অপরাধ নেই, ষড়যন্ত্রের শিকার, ওনার সপক্ষে যে উকিল ধরব ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, অতএব তার পক্ষে আমি ওকালতি করতে চাই, অনুমতি প্রার্থনা করি। ডজন খানেক উকিল দাঁড়াইয়ে গিয়ে, আরে বাপ রে বাপ, মৌলবীর সাহস তো কম নয়, জীবনে কোর্টের ছায়ায় আসেনি, ল পড়েনি, ওকালতি করতে চায়। হাকিম সাহেব, হাকিম সাহেব, এই মৌলবীর সাহেবকে অনুমতি দিলে কোর্ট অবমাননার সামিল হবে, এটা সার্টিফিকেট নিন, সার্টিফিকেট ওকালতি করবে। কিন্তু মৌলভী সাহেবের একই কথা, উকিলের ফিস দেওয়ার মতো পয়সা পকেটে নেই, অতএব আমি ওকালতি করতে চাই। বাবে সাহেবের মনে হয় অনুমতি পেয়ে যাবে, তাই সবচেয়ে বড় উকিল যিনি তিনি দাঁড়ায় বললেন, হাকিম সাহেব, হাকিম সাহেব, সার্টিফিকেট বিহীন মৌলভীকে অনুমতি তো দেওয়া যায় না, কিন্তু বাবে সাহেব এমন লাগে যেন অনুমতি দিয়েই দিবেন, যদি দিতেই হয় আগে একটু পরীক্ষা করে দিই, পরীক্ষা করে দিই। আমি মৌলভীকে একটি প্রশ্ন করছি, আমার প্রশ্নের জবাব যদি সংক্ষেপে হয় হ্যাঁ অথবা না, এই দুই শব্দের এক শব্দ দিয়ে দিতে পারে, তাহলে বুঝবো কিছু বুদ্ধি শুদ্ধি আছে, ঠিক আছে অনুমতি দিবে। আর যদি হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিতে না পারেন, অনুমতি দেয়া যাবে না, দিলে কোর্ট অবমাননার সামিল হবে। হুজুর বললেন, উকিল সাহেব, সকল প্রশ্নের উত্তর হ্যাঁ না দিয়ে দেয়া যায় না, মাঝে মধ্যে ব্যাখ্যা বিশ্লেষণ দিতে হয়, তাহলে আপনি অনুমতি পাইতে পারেন না। হুজুর বললেন, হুজুর বললেন, এই শর্তকে শুধু আমাদের বেলায় না আপনাদের বেলায়, আপনাদের বেলায় সকলের বেলায়, সকলের বেলায়, তাহলে আমি আপনাকে একটি প্রশ্ন করছি, আপনি হয় হ্যাঁ অথবা না দিয়ে উত্তর দিবেন, বলুন কি প্রশ্ন, বলুন কি প্রশ্ন, প্রশ্ন তো বলবো ঠিক, যদি উত্তর দিতে না পারেন, যদি মোদি নেই, ল পাস করে এসেছি কোর্টে, বাতাস খেয়ে আসি, আপনার মতো সার্টিফিকেট ছাড়া এসে উপলব্ধি করি, না পারার প্রশ্নই আসে না, কি প্রশ্ন, তাড়াতাড়ি বল। হুজুর আবারও বলছেন, বলবো তো প্রশ্ন ঠিক, উত্তর যদি দিতে না পারেন হ্যাঁ অথবা না, আবারও আপনার ওই কথা, না পারার প্রশ্নই আসে না, প্রশ্ন তো আসে না বুঝলাম, যদি না পারে, যদি না পারে, না পারলে কান ধরে কোর্ট থেকে বেরিয়ে যাব, জীবন আর এই কোর্টে ছায়া আসব না, ছায়া আসব না। আচ্ছা বলেন কি প্রশ্ন, বলেন কি প্রশ্ন, ও প্রশ্ন আর কিছু নয়, আমি শুনেছি, শুনেছি আপনার আব্বা জান নাকি মসজিদে মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা চুরি করতে, এই অভ্যাসটি কি এখনো আছে নাকি ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। উকিল সাহেব এখন চুপ, হ্যাঁ বলেন না, নাও বলেন না, যদি বলেন হ্যাঁ, বলেন হ্যাঁ, অর্থ দাঁড়ায় আমার আব্বা জানের জুতা চুরির অভ্যাসটি এখনো আছে, তো তাজা তাজা দুচা চোরের ফোলা ওকালতি করতে আসছে কোর্টে, কত বড় বেজ্জতির কথা, বেজ্জতির কথা। আর যদি বলে না, যদি বলে না, মানে অভ্যাসটি এখন নেই আগে ছিল, পুরানো জুতা চোরের ফোলা কোর্টে এসে গেছে ওকালতি করতে, এটা তো কম বেজুতির কথা নয়, কারণ হাও বলে না, নাও বলে না। মৌলবী প্রমাণ করে দিলেন, কোরআন সুন্নার এলেন যার সিনের ভিতরে আছে এর থেকে বুদ্ধি বেশি আর কেউ রাখে না,